আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে নতুন একটি টপিক নিয়ে কথা বলবো। তো আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হলো ক্যাট্যাক্স বা কিলোট্যাক্স। আমরা অনেকেই এই নামের সাথে পরিচিত, ক্যাট্যাক্স এবং কিলোট্যাক্স। তো এই ক্যাট্যাক্স নিয়ে কথা বলার আগে আমরা কথা বলবো যে আগে ডিরেক্ট কাউন্ট নিয়ে। তো বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে সুতার কাউন্ট হলো দুই প্রকার, একটি হলো ডিরেক্ট কাউন্ট আর একটা হলো ইনডাইরেক্ট কাউন্ট। তো আমরা কথা বলবো যে ডিরেক্ট কাউন্ট নিয়ে। তো ডিরেক্ট কাউন্ট কি আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? ডিরেক্ট কাউন্ট হলো একক দৈর্ঘ্যের বর, অর্থাৎ যেখানে আমাদের লেন্থ ফিক্সড থাকবে সেটি হলো আমাদের ডিরেক্ট কাউন্ট। তো ডিরেক্ট কাউন্ট একটি হলো যে আপনার ট্যাক্স কাউন্ট। তো ট্যাক্স কাউন্টের ক্ষেত্রে কি হয়, সেখানে আপনার আপনার লেন্থ ফিক্স থাকবে 1000 মিটার, এবং 1000 মিটার আপনার সুতার ওয়াইড যত গ্রাম আসবে সেটি হলো ট্যাক্স কাউন্ট। তো আরেকটি হলো যে ডেনিয়ার কাউন্ট। তো ডেনিয়ার কাউন্ট হলো যে আপনার 9000 মিটার ইয়ার্নের ওয়াইড যত গ্রাম আসবে সেটি হলো তার ডেনিয়ার কাউন্ট। তো গেল ডিনিয়ার কাউন্ট। তারপরে হলো যে ডিটেক্স। ডিটেক্সটা হলো যে 10000 মিটার ইয়ার্নের ওয়াইড যত গ্রাম আসবে সেটি হলো তার ডিটেক্স। তারপরে হলো যে মিলিটেক্স বা এমটেক্স। তো মিলিটেক্স বা এমটেক্স হলো আপনার 1000 মিটার ইয়ার্নের ওয়াইড আপনার যত মিলিগ্রাম আসবে সেটি হলো তার মিলিটেক্স। তারপরে হলো যে ক্যাটেক্স বা কিলোটেক্স। তো ক্যাটেক্সটা হলো আপনার 1000 মিটার ইয়ার্নের ওয়াইড যত কিলোগ্রাম বা কেজি আসবে সেটি হলো তার ক্যাটেক্স। তো এখানে আপনারা দেখতে পেলেন যে 1000 মিটার ইয়ার্নের ওয়াইড যত কেজি হয় বা কিলোগ্রাম হয় সেটি হলো তার কিলোটেক্স। তো তাহলে চলুন আমরা কিভাবে এই কিলোটেক্স ক্যালকুলেশন করতে পারি। তো বন্ধুরা, এখন আমরা কিলোগ্রাম ক্যালকুলেশন করব, অর্থাৎ ক্যাটেক্স আমরা কীভাবে ক্যালকুলেশন করতে পারি। তো বন্ধুরা, ধরেন আপনি 1 মিটার এক সুতা টেস্ট করেছেন, স্যাম্পল টেস্ট করেছেন, বা 1 মিটার আপনি স্লাইবার টেস্ট করেছেন, সেটির ওয়াইড পেয়েছেন আপনি 74 গ্রাম। এখন আপনাকে ক্যালকুলেশন করতে হবে এটির ক্যাটেক্স কত। তো এটির ক্যাটেক্স ক্যালকুলেশন করার জন্য আমরা জানি যে আপনার ক্যাটেক্স এর লেন্থ ফিক্স থাকে, লেন্থটি হলো যে 1000 মিটার। তো এখানে আমরা পেয়েছিলাম যে 1 মিটারের এত গ্রাম, তাহলে আমাদের 1000 মিটার কত হবে, 1000 দিয়ে আমাদের এটিকে গুণন দিতে হবে। তো 1000 দিয়ে যখন আমি এটিকে গুণন দেব তখন আমি পেয়ে যাব যে 74000 অত গ্রাম। তো আমি পেয়ে গেছি যে গ্রাম। তো আমরা জানি যে 1000 গ্রাম সমান সমান হলো 1 কেজি বা কিলো গ্রাম। এখানে আমাদের 1 গ্রাম সমান সমান হলো আপনার 1 ডিভাইড হলো 1000 অত কিলোগ্রাম। তো 74000 গ্রাম সমান সমান হলো আমাদের 74000 ইন্টু হলো 1 ডিভাইড হলো আমাদের 1000। তো এখন আমরা যদি এই তিনটা শূন্য এই তিনটা শূন্য কেটে দিই তাহলে আমরা পেয়ে যাব 74। তো এইখানে ক্যালকুলেশন করার পরে আমরা পেয়ে গেলাম যে 74 ক্যাটেক্স। তো এভাবে আপনারা খুব সহজে ক্যাটেক্স ক্যালকুলেশন করতে পারবেন। তো এখানেই শেষ করা হচ্ছে, সবাই ভালো থাকবেন।